ক্লাস 9-এ আগের দিন আমরা পদার্থ গঠন ও ধর্ম এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম এবং আমরা খাত আর চাপ এই সম্পর্কে একটা ধারণা করেছিলাম। সোজা কথা, খাত আর চাপ কাকে বলে বা তাদের একক কি, কিভাবে তোমার চাপ প্রযুক্ত বলের ওপর বা ঘাতের ওপর কোনো তলের যে কোনো ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলটাকেই আমরা বলেছিলাম যে ঘাত, তাহলে সেই ঘাতের উপর আর ওই তলের ক্ষেত্রফলের উপর কিভাবে নির্ভর করছে চাপ সেই বিষয়টা আমরা আলোচনা করেছিলাম। এবার আজকে আমরা যে পরবর্তী টপিকটায় প্রবেশ করব সেটাকে, সেটা হচ্ছে কিনা প্রবাহীর চাপ। আমরা কিন্তু এখানে এবার প্রবাহীর চাপ সম্পর্কে আজকের আলোচনাটা করব। এবার প্রবাহীর বলতে আমরা কি বুঝি, প্রথম কথা হচ্ছে প্রবাহী কি। প্রবাহীটার ইংরাজি হচ্ছে কিন্তু ফ্লুইড। ভালো করে এটা বোঝো, প্রবাহী মানে হচ্ছে যা প্রবাহিত হয়, ঠিক আছে, যা প্রবাহিত হয় তাকেই আমরা বলছি প্রবাহী। আর ইংরেজিটা হচ্ছে ফ্লুইড, FLUID, অর্থাৎ যা ফ্লো করে। ফ্লো মানে প্রবাহিত হওয়া, ফ্লো করা, তার মানে সেই যা ফ্লো করে তাই হচ্ছে ফ্লুইড। এবার সেটা কে, কারা প্রবাহিত হয় বা কারা ফ্লো করে, তরল আর গ্যাসীয় পদার্থ, এদেরকে আমরা একত্রে বলি প্রবাহী, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এবারে যেহেতু তরল আর গ্যাস প্রবাহিত হতে পারে সেই জন্য আমরা তরল আর গ্যাসকে একত্রে আমরা বলতে পারি প্রবাহী। এখানে প্রবাহীর ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে তরল আর গ্যাস উভয় পদার্থের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই, ঠিক আছে, নির্দিষ্ট আকার কিছু নেই। যে পাত্রে যখন রাখা হবে তখন সেই পাত্রের আকার কিন্তু এই প্রবাহী ধারণ করবে, তরলই হোক বা গ্যাসই হোক। আচ্ছা, এবার আমি প্রবাহিত চাপ কাকে বলে সেটা বলবো। প্রবাহিত চাপ হচ্ছে কিন্তু, এখানেও কিন্তু একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বল, মানে যেটা বলছিলাম চাপ ইকুয়াল টু ঘাত বাই ক্ষেত্রফল। কিন্তু এখানে আরেকটু কথা আমাকে যোগ করতে হবে যে প্রবাহীর মধ্যে কোনো বিন্দুকে ঘিরে একক ক্ষেত্রফলের উপর প্রবাহী লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে আমরা ওই বিন্দুতে প্রবাহিত চাপ বলবো। আরেকটু লিখছি আমি, প্রবাহীর মধ্যে কোনো বিন্দুকে ঘিরে ঘিরে একক ক্ষেত্রফলের উপর প্রবাহী লম্বভাবে, প্রবাহী লম্বভাবে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে ওই বিন্দুতে প্রবাহীর চাপ বলে, ঠিক আছে। যেমন ধরো আমার একটা পাত্রের মধ্যে ধরো খানিকটা তরল পদার্থ আছে, জলই আছে ধরো, এবার এই তাহলে জলটা কি একটা প্রবাহী। এবার জলের মধ্যে আমি মনে করো এইরকম একটা বিন্দুতে কতটা চাপ রয়েছে, জলের চাপ কত সেইটা আমি বার করতে চাইছি, তখন আমাকে কি করতে হবে, এই যে বিন্দুটা একে ঘিরে একটা ক্ষেত্রফল কল্পনা করতে হবে, সেই একক ক্ষেত্রফলের উপর, এই বিন্দুকে ঘিরে একক ক্ষেত্রফলের উপর এই জল বা এই প্রবাহীটা লম্বভাবে যে বল প্রয়োগ করছে তাকে আমরা ওই বিন্দুতে প্রবাহিত চাপ বলবো, ঠিক আছে। এবার লম্বভাবে বল তো অনেক রকমভাবে প্রয়োগ হতে পারে, যেরকম ধরো এই যে এইভাবে একটা নিম্নমুখী বল লম্বভাবে প্রযুক্ত হতে পারে, ঊর্ধ্বমুখী বল এইভাবে প্রযুক্ত হতে পারে জল দ্বারা, আবার এরম পার্শ্বের দিকেও কিন্তু এরমভাবে বল প্রয়োগ হতে পারে লম্বভাবে। তাহলে এখানে কিন্তু আমরা বলতে পারি যে প্রবাহীর মধ্যে কোনো বিন্দুতে চাপ ঊর্ধ্বমুখে নিম্নমুখে পার্শ্বে যেখানেই কাজ করুক না কেন সব দিকে কিন্তু সমানভাবে ক্রিয়া করবে, এর কোনো নির্দিষ্ট অভিমুখ কিন্তু নেই, ঠিক আছে, মানে সব দিকে কিন্তু চাপ সমানভাবে ক্রিয়া করবে প্রবাহীতে, প্রবাহীর মধ্যে, আর এর কোনো নির্দিষ্ট অভিমুখ নেই। সেই জন্য আমরা চাপকে কিন্তু বলবো স্কেলার রাশি, ঠিক আছে, মান আছে কিন্তু এর নির্দিষ্ট কোনো অভিমুখ নেই, আমরা চাপকে তাই বলবো হচ্ছে স্কেলার রাশি। চাপের একক কী সেটা তো আগের দিনে দেখেছিলাম যে CGS এ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, আর SI-তে হচ্ছে পাস্কাল, যেটা আমরা 1 পাস্কাল ইকুয়াল টু 1 নিউটন পার মিটার স্কোয়ার আমরা দেখেছিলাম। এবং এই পাস্কাল আর মানে SI একক
চাপের আর সিজিএস এককের মধ্যে একটা সম্পর্কও আমরা বার করে রেখেছিলাম আগের দিন, ক্লাসটা ফলো করলে বুঝবি যে 1 পাস্কাল ইকুয়াল টু 1 নিউটন পার মিটার স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। সিজিএস এ চাপের এককের সঙ্গে এসআই চাপের একক, চাপের এসআই এককের একটা সম্পর্ক। তাহলে এইভাবে আমরা কিন্তু বললাম প্রবাহিত চাপটাকে আমরা এইভাবে ব্যাখ্যা করলাম। এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে আমরা তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ কত হবে তার একটা রাশিমালা নির্ণয় করব। ঠিক আছে, এবার তাহলে আমি তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপের রাশিমালা আমি নির্ণয় করব। তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ, এটা আমি এবার নির্ণয় করব। আচ্ছা, আমি একটা পাত্রের মধ্যে আমি ধরে নিচ্ছি একটা তরল পদার্থ রয়েছে, যে কোনো তরল, জলই হবে এমন কোনো মানে নেই, এরকম একটা পাত্র রয়েছে, তার মধ্যে একটা যে কোনো তরল পদার্থ রয়েছে। আর এই পাত্রটা আমি ধরে নিচ্ছি যে তরল রয়েছে সেই তরলটির ঘনত্ব আমি ধরে নিচ্ছি হচ্ছে ডি, তরলটির ঘনত্ব আমি ধরে নিচ্ছি ডি। আচ্ছা, এবার আমি এই তরলের উপরিতল থেকে আমি এইচ গভীরতায় একটা বিন্দুতে চাপ নির্ণয় করতে যাচ্ছি। মনে করো এই বিন্দুটা হচ্ছে আমার এ বিন্দু, এখানে আচ্ছা এ আমি ধরছি না, আমি মনে করি ও বিন্দু, ঠিক আছে, ও বিন্দু এখানে রয়েছে এবং এই ও বিন্দুটা ঠিক তরলের উপরিতল থেকে রয়েছে কিনা এইচ গভীরতায়, ওপর থেকে আমি এইচ উচ্চ মানে এইচ নামলে, এইচ দূরত্ব নামলে দেখা যাবে আমি এই ও বিন্দুতে এসে পৌঁছচ্ছি। তাহলে আমি গভীরতা বলছি এইচ, তাহলে আমি লিখছি যে তরলের উপরিতল থেকে, তরলের উপরিতল থেকে ও বিন্দুর গভীরতা আমি এইচ ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি এই যে বিন্দুটাতে, ও বিন্দুতে আমি কিন্তু চাপের রাশিমালাটা কত হবে সেইটা কিন্তু আমি এখানে নির্ণয় করতে যাচ্ছি। ও বিন্দুতে তরলের চাপ কত হবে সেইটাই কিন্তু আমি এখানে নির্ণয় করতে যাচ্ছি। এবার তাহলে আমার চাপের রাশিমালা, আমি প্রবাহীর চাপ, প্রবাহীর চাপের ক্ষেত্রে আমি সংজ্ঞাটা দেখেছিলাম যে প্রবাহীর মধ্যে কোনো বিন্দুকে ঘিরে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল প্রয়োগ হয় তাকে আমি ওই বিন্দুতে প্রবাহীর চাপ বলছিলাম। তাহলে এই ও বিন্দুকে ঘিরে আমাকে একটা ক্ষেত্রফল কল্পনা করে নিতে হবে, আমি ও বিন্দুকে ঘিরে একটা এ ক্ষেত্র ফল বিশিষ্ট, এ ক্ষেত্রফলের একটা বৃত্তাকার তল কল্পনা করে নিলাম, ঠিক আছে। ও বিন্দুকে ঘিরে, ও বিন্দুকে ঘিরে আমি কি করলাম, একটা এ ক্ষেত্রফল বিশিষ্ট, এ ক্ষেত্রফল বিশিষ্ট একটি বৃত্তাকার তল, বৃত্তাকার তল কল্পনা করা হলো, এটা আমি করলাম, হয়েছে। আচ্ছা, এইবার আমি কি করলাম, তাহলে আমি এই তলটার কিন্তু ক্ষেত্রফল আমি জেনে নিলাম যে এ ক্ষেত্রফল। আচ্ছা, এবার আমি কি করলাম, এই এ তলটাকে ভূমি ধরে আমি একটা চোঙ কল্পনা করছি, ঠিক আছে। এ তো তোমরা জানো যে চোঙ কীরকম হয়, টিউবলাইট যেরকম চোঙের উদাহরণ, ঠিক আছে, লম্ববৃত্তাকার চোঙের উদাহরণ। তাহলে এইখানে আমি কিন্তু এই যে ক্ষেত্রফলটা আমার এ ক্ষেত্রফল, এইটাকে আমি ভূমি ধরে এই উচ্চতার একটা চোঙ কল্পনা করলাম। আমি লিখছি এ ক্ষেত্রফলের বৃত্তাকার তলটিকে ভূমি ধরে এইচ উচ্চতার একটি চোঙ কল্পনা করা হলো, বোঝা গেল। এই যে এইচ উচ্চতার একটা চোঙ কল্পনা করা হলো, এই চোঙটার মধ্যে কী রয়েছে, জল মানে তরল রয়েছে, একটা তরল রয়েছে। তাহলে এইটা চোঙটা কিন্তু প্রকৃতপক্ষে কি, একটা তরল স্তম্ভ, এই উচ্চতার একটা তরল স্তম্ভ হলো। আচ্ছা, এইবার আমি এই যে এই চোঙটুকুনির মধ্যে যে তরল আছে তার আয়তন তাহলে কত হবে, এই চোঙের মধ্যে যেটা তরলটা আছে, চোঙের মধ্যে তরলের আয়তন,
আমরা জানি যে যে কোনো ঘনবস্তুর ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে কি, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে চোঙের মধ্যে চোঙের আয়তনটা কত হবে, চোঙের মধ্যে যতটা তরল আছে তার আয়তন, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তার মানে ভূমির ক্ষেত্রফল হচ্ছে কি, এখানে এ, এটা হচ্ছে ভূমি, এ ক্ষেত্রফল, আর উচ্চতা হচ্ছে এইচ। তাহলে আয়তন হচ্ছে এ ইনটু এইচ হলো। এবার আয়তন যদি এইটা হয়, আমি তাহলে এই চোঙের মধ্যে এবার তরলের ভরও আমি কিন্তু পেয়ে যাব। কি করে পাবো, আমরা তো জানি, আমরা একটা ফর্মুলা কিন্তু এর আগে ক্লাস এইটে পড়েছিলাম যে ভর বাই আয়তন ইকুয়াল টু হচ্ছে কি, ঘনত্ব, ইকুয়াল টু হচ্ছে ঘনত্ব। তাহলে ভর ইকুয়াল টু কী হওয়া উচিত, ভর ইকুয়াল টু হচ্ছে আয়তন গুণ ঘনত্ব, এরকমটা হওয়া উচিত। আয়তনের দিকে গেলে আয়তন গুণ ঘনত্ব। তাহলে এবার এই যে তরলটার চোঙের মধ্যে রয়েছে তার ভর কী হবে, আয়তন ইনটু ঘনত্ব। তরলের ঘনত্ব কিন্তু আমি আগেই ধরে নিয়েছি ডি, তাহলে এর তরলের ভর হবে এ ইনটু এইচ ইনটু ডি, এরকম হবে হলো। আচ্ছা, এবার আমি ভর যদি এইটা হয় তাহলে আমি তার ওজন এবার কি বলবো, ওজন তো আমরা জানি ভর আর ওজন আলাদা, ওজন মানে পৃথিবী যে বলে ওকে আকর্ষণ করছে নিজের দিকে। তাহলে আমরা জানি যে ওজন ইকুয়াল টু হচ্ছে ভর গুণ অভিকর্ষজ ত্বরণ। তাহলে এ গুণ এইচ গুণ ডি গুণ জি, এইটা হচ্ছে কিন্তু কি, এইটা হচ্ছে আমার এই তরলটুকুর ওজন। তাহলে এখানে জি ইকুয়াল টু অভিকর্ষজ ত্বরণ, এটাও আমি কিন্তু লিখে রাখছি, জি ইকুয়াল টু হচ্ছে অভিকর্ষজ ত্বরণ হলো। আচ্ছা, তাহলে আমরা এই যে ব্যাপারটা আমি দেখলাম যে তাহলে চোঙের মধ্যে যে তরলের ওজন সেইটা যে এ ইনটু এইচ ইনটু ডি ইনটু জি হচ্ছে, তাহলে এই তরলের ওজনটাই তো লম্বভাবে এই তলটার ওপরে বল প্রয়োগ করছে, তাই তো? আগের দিন তো বলছিলাম যে ঘাত, একটা টেবিলের ওপর যদি একটা বস্তুকে রাখি তাহলে সেই বস্তুটার ওজন নিচের দিকে কাজ করবে, ফলে সেটা টেবিলের ওপর লম্বভাবে বল প্রয়োগ করবে, এটাকেই আমরা ঘাত বলছিলাম। ঠিক এইভাবে এই চোঙের মধ্যে যে তরলটা, যে তরল স্তম্ভটা আমি কল্পনা করেছি এই চোঙের মধ্যে, তাহলে সেটার ওজনই কিন্তু নিচের দিকে লম্বভাবে কাজ করছে এইভাবে, এবং সেইটাই কিন্তু ঘাত হিসেবে প্রযুক্ত হচ্ছে এই এ ক্ষেত্রফলের ওপর। ঠিক আছে, তাহলে এটা তো এ ক্ষেত্রফলের ওপর তোমার ঘাত। এবার একক ক্ষেত্রফলের ক্ষেত্রে কী হবে, তোমার একক ক্ষেত্রফলের ক্ষেত্রে হবে কি, ঘাত বাই ক্ষেত্রফল, মানে আমি এ দিয়ে ভাগ করব ওটা, এ ক্ষেত্রফলে এতটা ঘাত কাজ করেছে তাহলে একক ক্ষেত্রফলে কতটা, তাহলে আমি সেইটা করলেই কিন্তু আমি ও বিন্দুতে তরলের চাপ পেয়ে যাব। ও বিন্দুতে তরলের চাপ তাহলে হবে কি, চাপটাকে আমরা সাধারণত পি দিয়ে প্রকাশ করি, পি ইকুয়াল টু হচ্ছে কিনা তোমার প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। এবার তাহলে বল মানে হচ্ছে কি, বল মানে আমার এই বলটা, ওজন বলটা, এ ইনটু এইচ ইনটু ডি ইনটু জি ডিভাইডেড বাই হচ্ছে এ, ক্ষেত্রফলটা হচ্ছে এ। এবার এখানে এ এ ক্যান্সেল করে যাচ্ছে, দেখো পড়ে থাকছে কি, এইচ গুণ ডি গুণ জি, এইটা কিন্তু পড়ে থাকছে। তাহলে আমি এখান থেকে তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপের রাশিমালা পেলাম কি, পি ইকুয়াল টু এইচ ডি জি, এইটা। অর্থাৎ আমি বলতে পারি যে তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ, তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ ইকুয়াল টু গভীরতা, ওই বিন্দুটা কতটা গভীরতায় রয়েছে, গুণ হচ্ছে তরলের ঘনত্ব, গুণ হচ্ছে কি অভিকর্ষজ ত্বরণ। এই ফর্মুলায় কিন্তু আমাকে ফেলে তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ আমরা নির্ণয় করতে পারবো। এবার এটা তো গেল শুধুমাত্র তরলের তরলের জন্য চাপ। এইবার আমরা যদি মানে এই বিন্দুটার ওপর আমি যদি টোটাল চাপ কল্পনা করি, এটা হচ্ছে তরলের মধ্যে কোনো বিন্দুর ওপর তরলের চাপ। এবার যদি এবার জানি যে এই ফর্মুলায় কিন্তু আমি যে কোনো অঙ্ক করতে পারবো, এটা কিন্তু আমাদের জেনে রাখতে হবে, গভীরতা গুণ ঘনত্ব, তরলের ঘনত্ব গুণ অভিকর্ষজ ত্বরণ হচ্ছে চাপের রাশিমালা। কিন্তু এবার একটা কথা বলে রাখি যে আমাকে যদি এই বিন্দুর ওপর মোট চাপ কোনো ক্ষেত্রে বার করতে হয় তখন কী করতে হবে, তখন কিন্তু আমাকে বায়ুমণ্ডলের চাপটা তার সঙ্গে যোগ করতে হবে, কারণ বায়ুমণ্ডল আবার এর ওপরে চাপ প্রয়োগ করছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এই ও বিন্দুতে মোট চাপ নির্ণয় করতে চাই তাহলে সেই মোট চাপটা হবে কত, এইচ গভীরতার ক্ষেত্রে এই এইচ ইনটু ডি ইনটু জি, মানে গভীরতা গুণ তরলের ঘনত্ব গুণ অভিকর্ষজ ত্বরণ, এই রাশিমালাটার সঙ্গে যোগ হবে বায়ুমণ্ডল কতটা চাপ দিচ্ছে, বায়ুমণ্ডলের চাপ, এই যোগ করে আমি মোট চাপটা আমি বার করতে পারবো এই বিন্দুতে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা এটা করতে পারলাম।
আচ্ছা, এবার আরেকটা আমি তরলের চাপের রাশিমান্তর, তরলের চাপের ক্ষেত্রে কয়েকটা বই